Dear student, welcome to our Pragdeep Polychari Mission e-learning class. आज के जी के सब्जेक्ट निच्छी क्लास होच्छे तृतीय श्रेणी अर्थात स्टैंडर्ड थ्री रोयेछे एकेर पाठे रोयेछे कि ভারতের কথা আমরা ভারতে বাস করি আমাদের দেশের নাম কি বললে তোমরা সবাই বলতে পারবে যে আমাদের দেশের নাম বিভিন্ন রাষ্ট্র মোড়ে অফিস আদালতে পতাকা তোলা হয় তিন রঙের যে পতাকা রয়েছে ভারতের পতাকা জানো সেই পতাকা তোলা হয় 15ই আগস্ট অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট কি বলতো আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এর আগে আমাদের ইংরেজরা আমাদের দেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে ঠিক আছে আমাদের ভারতবর্ষের যে ধন দৌলত সোনা হীরা অনেক কিছু রয়েছে সেটা অন্য দেশে নেই সেই হিসাব সমস্ত দিক থেকে জ্ঞানী গুণী ব্যক্তি সবই আমাদের দেশে অনেক রয়েছে আমরা অনেক সময় দাদু ঠাকুমাদের কাছে কি শুনে থাকি যা নেই মহাভারতে তা আছে ভারতে এরকম আমরা কথা শুনে থাকি প্রবাদ তো সেখানে সেই পরাধি ভারত অর্থাৎ আমাদের ভারতবর্ষ বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের দেশে এসেছে ওরা এসে দেখতে পাচ্ছে বেশ ভারতবর্ষ অনেক কিছু সম্পদ রয়েছে সেগুলোকে নিয়ে লুটে ফুটে নিয়ে আমাদের বিদেশে নিয়ে যেতে হবে হ্যাঁ সোনা দানা হীরা মুক্তা ইত্যাদি কয়লা কেরোসিন তেল ডিজেল পেট্রোল এইসব যে কথা অনেক রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে তা তারা ধীরে ধীরে ব্যবসা করতে এসে তারা এখানে থেকে যায় এবং রাজত্ব স্বীকার করে অর্থাৎ তাদের হাতে তো অনেক ক্ষমতা অর্থাৎ টাকা পয়সা অনেক রয়েছে আমাদের ভারতবর্ষ তখনও পরাধীন রয়েছে যাকে বলে খুব একটা উন্নতি শিক্ষা দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল সেই জন্য তা সেই পরাধীন যে ভারতবর্ষ ইংরেজরা শাসন করত আমাদের ভারতবর্ষ ভারতবাসীদের তাদের বাধ্য করত তোমরা জানবে নীল চাষ হতো তাদের শ্রমিক রয়েছে আমাদের দেশের মানুষজন তাদেরকে মারদাঙ্গা করে চাষ করা হতো তাদের যে ফসল কষ্টের যে ফসল ধান ছড়ানোর যে ফসল ওইগুলো বাইরে চলে যেত কিন্তু বিনিময় তাদের অল্প কিয়ত দিত কিন্তু শাসন হতো অত্যাচার তার সহ্য করতো এইভাবে আমরা যে আজকে রাস্তা পথে ঘাটে অফিসে বেরিয়েছি আমরা স্বাধীন হয়েছি বলে মানে আগে মেয়েদের বাইরে বেরোতে দিত না মেয়েদেরও পড়াশোনাকে অতটা পদও দিত না সেই পরাধীন ভারতবর্ষের স্বাধীন করার জন্য অনেক মানুষ শহীদ হয়েছেন অর্থাৎ তাদের রক্ত ঝরিয়ে পিচ্ছল করে দিয়ে রাস্তা পথে ঘাটে রক্ত দিয়ে তারা অর্থাৎ মৃত্যুবরণ করে দিয়ে তাদের মৃত্যুতে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে তোমাদের এর আগে তোমরা জানতে পারবে নেতাজি সুভাষ চন্দ্র ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ আরো অনেকে এই শ্রী ভারতবর্ষকে শৃঙ্খল মুক্ত করার জন্য তারা সংগ্রাম করে জীবন বলিদান করে দিয়েছে কেউ কেউ আবার তার লেখনীর মাধ্যমে মানুষকে জাগ্রত করেছে রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল ইসলাম অনেক গান কবিতা কোন প্রাবন্ধিক কোন গল্প এগুলো বিদ্রোহী সূচক অর্থাৎ আমাদের দেশকে যে পরাধীন করে রেখেছে ইংরেজরা তাদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও মানে প্রতিবাদ করো আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা স্বাধীন কর বা স্বাধীনতা দাও স্বাধীনতা দাও তো যাই অনেক কিছু বলে ফেললাম এখানে জিকে রয়েছে ভারতবর্ষের কথা ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে 1947 সালে 15ই আগস্ট দুই তারিখ রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস 1950 সালে
সালে 26শে জানুয়ারি 1950 অর্থাৎ 1947-এ ভারত স্বাধীন হয় এবং প্রজাতন্ত্র দিবস তার 3 বছর পরে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারত প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়। প্রজা প্রজাতান্ত্রিক মানে শাসন করবে, অর্থাৎ আমার দেশের মানুষ তারাই রাজা হবে, তারাই শাসন করবে, আমার দেশ কেমন ভাবে চলবে, সেই প্রজাতান্ত্রিক তান্ত্রিক মানে শাসন করবে। তীরে রয়েছে আমাদের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। আমরা টাকাতে দেখি বিভিন্ন টাকা, তোমরা 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, অনেক টাকা দেখবে এই অশোক স্তম্ভ ছবিটা রয়েছে। 3টি সিংহের সমাহার দেখো, 3টি সিংহের মুখোশ রয়েছে, এইটা হচ্ছে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। চারে রয়েছে আমার ভারতের জাতীয় পতাকার কি কি রং আছে। ভারতের জাতীয় পতাকায় কি কি রং আছে তোমরা সবাই বলতে পারবে, 3টি রং, গেরুয়া, মাঝখানে রয়েছে সাদা, আর সাদার মধ্যে রয়েছে চক্র, অশোক চক্র। এই অশোক চক্রের মধ্যে আবার 24টা দাগ রয়েছে, এই দাগটা সময় সূচক। তার নিচের দিকে রয়েছে সবুজ রং, অর্থাৎ কি কি রং, গেরুয়া, সবুজ, এরকম যে পতাকা আমরা দেখতে পাই। এইখানে রয়েছে, এইটা রয়েছে গেরুয়া, বৈদিক রং, এইটা রয়েছে সাদা, আর এইটা রয়েছে সবুজ, আর মাঝখানে যে অশোক চক্র, এই চক্রের দাঁড়ে রয়েছে 24টা দাগ। ঠিক আছে, এইটা হচ্ছে পতাকা ভারতের। আচ্ছা, পতাকায় ব্যবহৃত যে 3টি রং কিসের প্রতি না? গেরুয়া ত্যাগের প্রতি, ত্যাগ। আমরা সাধারণত গেরুয়া পোশাক কোথায় দেখি বলতো? বিভিন্ন সাধু সন্ন্যাসীদের পরনে দেখি, অর্থাৎ তারা সংসার ত্যাগী, তা সেই গেরুয়া ত্যাগ, সাদা শান্তির প্রতি, আর সবুজ শৌর্য ও বিশ্বাসের প্রতি। আচ্ছা, 6 রয়েছে অশোক চক্র কিসের প্রতীক লেখো? অশোক চক্র, অশোক চক্র উন্নতি ও অগ্রগতির প্রতীক। কিসে? অশোক চক্র হচ্ছে উন্নতি ও অগ্রগতির প্রতীক। ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? ভারতের জাতীয় সঙ্গীত কি বলতো? তোমরা স্কুলে প্রার্থনার সময় গিয়ে থাকো, জনগণ মনয়তি নায়ক জয়তি, এটা কার লেখা বলতো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। জনগণ মনয়তি নায়ক জয় হে, এই সঙ্গীতটি কে লিখেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 9 হচ্ছে ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি বা নতুন দিল্লি। যদি বলি পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়, তখন বলবে কলকাতা, কিন্তু ভারতবর্ষ অল ইন্ডিয়ার রাজধানী নিউ দিল্লি। 10 রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রে কতগুলি রাজ্য রয়েছে? উত্তরে রয়েছে 29টি রাজ্য, 29। 11 রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রে 29টি রাজ্য ছাড়াও কতগুলি কেন্দ্রীয় শাসিত, কেন্দ্র দিল্লি সরকার, কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে? সেগুলো 6টি কেন্দ্র শাসিত অঞ্চল ও 1টি জাতীয় রাজধানীর অঞ্চল। তাহলে আমাদের যে রাজ্য রয়েছে 29টি, এর মধ্যে কেন্দ্র শাসিত রয়েছে, এর মধ্যে না ছাড়াও এই 29টি রাজ্য ছাড়াও 6টি রয়েছে কেন্দ্র শাসিত অঞ্চল। 12 রয়েছে ভারতের 29টি রাজ্যের মধ্যে আয়তনে সবচেয়ে বড় এবং কোনটি সবচেয়ে ছোট রাজ্য? সবচেয়ে বড় রাজ্য বলে রাজস্থান। কি বলতো? রাজস্থান সবচেয়ে বড় রাজ্য। তোমরা ম্যাপে দেখবে, তোমাদের ভূগোলে ম্যাপে রয়েছে ভারতবর্ষের মানচিত্র, সেই ভারতবর্ষের মানচিত্রে বিভিন্ন কালার দিয়ে করা রয়েছে রাজ্যগুলি, সেই রাজ্যগুলি তোমরা ফলো করবে, দেখবে সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান আর সবচেয়ে ছোট হচ্ছে গোয়া, একেবারে
ম্যাপের একেবারে দক্ষিণের দিকে দেখবে এই দিকটা গোয়া রয়েছে। আমরা ম্যাপটাকে একটু ফলো করলে দেখতে পাবো, আমি হালকা করে একটা ম্যাপ এঁকে দিচ্ছি তোমাদের আইডিয়া হওয়ার জন্য। এরকম একটা ভারতবর্ষের ম্যাপ রয়েছে, এই ভারতবর্ষে এইগুলো জম্মু কাশ্মীর এই দিকটা রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ এই দিকটাই রয়েছে, কিন্তু আমরা যে পশ্চিমবঙ্গে বসবাস করি সেই পশ্চিমবঙ্গে কিন্তু এই দিকটা পশ্চিমবঙ্গ, আর এই দিকটা দেখবে শ্রীলঙ্কা রয়েছে, তামিলনাড়ু রয়েছে, আর রাজস্থান যেটা বলছি এই দিকটা রাজস্থান রয়েছে, দিল্লি রয়েছে, এই দিকটা হচ্ছে গুজরাট রয়েছে, মধ্যপ্রদেশ এরকম মানে কর্ণাটক, তা এই গোয়াটা এই দিকটা রয়েছে। ঠিক আছে, এই আমি যেটা গোয়া বলছি সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান রাজ্য, আর সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে গোয়া রাজ্য। এরপরে নেক্সট দেখো পেজে পেজ নাম্বার 4, এখানে পেজ লিখে দিচ্ছি, পেজ হচ্ছে 3 এবং 4, তোমাদের জিকে পড়া হচ্ছে, দেখো 3, 4 পেজে রয়েছে দেখলো। এবার আসি 4 পেজে, ভারতের লোক সংখ্যা কত, এটা হচ্ছে প্রায় বলতে হবে, কারণ একেবারে পার্টিকুলার বলা যাবে না, প্রায় 120,70,15,000, এটা হচ্ছে 2001 সালের বন্যা অনুসারে। আচ্ছা, ভারতের প্রধান ভাষা কি, কয়টি ও কি কি, 14টি হচ্ছে ভারতবর্ষে যে মানুষজন থাকে তার মধ্যে 14টি ভাষা প্রধান রয়েছে, সেগুলি হিন্দি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, তেলেগু, মারাঠা, মারাঠি, তামিল, এরকম হিন্দি ভাষা রয়েছে, বাঙালিরা বাংলা ভাষা, পাঞ্জাবিরা পাঞ্জাব ভাষায়, তামিলনাড়ু তেলেগু ভাষা, তারপরে কানাড়া, তারপর গুজরাট গুজরাটি ভাষা, উড়িষ্যা উড়িয়া ভাষা, অসম অসমীয় ভাষা, এরকম অনেক ভাষা, অনেক জাতির মধ্যে তাদের ভাষা রয়েছে, সেই ভাষাগুলি 14টি প্রধান ভাষা। আচ্ছা, ভারতের রাষ্ট্রভাষা কোনটি, না হিন্দি, হিন্দি রাষ্ট্রভাষা, আমরা কিন্তু বাংলা বলবো না, কারণ বাংলা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা নয়, কারণ পশ্চিমবঙ্গের মানুষজন বাংলা ভাষা বলে, পশ্চিমবঙ্গের বাইরে গেলে সেখানে বিভিন্ন মানুষ থাকে বিভিন্ন ধরনের ভাষা বলে, তো হিন্দিটাকে রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্র অর্থাৎ ভারতবর্ষের ভাষা। ভারতের শিক্ষিতের হার এগুলো প্রায় বলতে হবে, কার কতটা একেবারে পার্টিকুলার বলা যায় না। এরপরে যাচ্ছি ভারতের কোন রাজ্যে সাক্ষরের হার বেশি, সাক্ষর অর্থাৎ পড়াশোনার হার বেশি, হার সবচেয়ে কম, ঠিক আছে, সবচেয়ে শিক্ষিতের হার বেশি হচ্ছে কেরালা, আর হচ্ছে কম হচ্ছে বিহার। এরপরে রয়েছে ভারতের প্রধান কৃষিজাত দ্রব্য কি কি, না ধান, গম, ভুট্টা, তারপরে আখ, কলা, তৈলবীজ, চা, তামাক ইত্যাদি, এগুলো হচ্ছে কৃষিজাত দ্রব্য। এই গেল তোমাদের 4 পেজে যে জিকে রয়েছে, 3 পেজ 4 পেজ ভারতের যে কথা চ্যাপ্টার রয়েছে সেই ভারতবর্ষের যে কথা রয়েছে এই 3 পেজ 4 পেজ তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে, আর আমি যখন ক্লাস খুলবে আমি কিন্তু মুখে মুখে তোমাদের জিজ্ঞেস করব, আর এগুলো চেষ্টা করবে খাতায় লেখার জন্য, বা পড়ে নিলে পড়ে নিয়ে যে টিচার থাকেন ওনাকে জিজ্ঞেস করতে বলবে যে আমি কতগুলো পেরেছি আর কতগুলো পারছি না, সেগুলো না পারাগুলো আরেকবার চোখ বুলিয়ে নেবে, এইভাবে তোমরা হোমওয়ার্কটা করবে, ঠিক আছে।